লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির ষোলতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ছাব্বিশ অক্টোবর বুধবার এলডিপির চেয়ারম্যান ড কর্নেল অলি আহমেদ বীর বিক্রমের বাড়ির আঙ্গিনায় চন্দনাশ পৌরসভা এলডিপির উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন চন্দনাশ পৌরসভা এলডিপির সভাপতি ও সামান্তা গ্রুপের চেয়ারম্যান এম আইনুল কবির গত আওয়ামী লীগ সরকারে এই যে চোদ্দ বছর ধরে আজকে আমাদেরকে যেভাবে কোনটাশা করে রেখেছে পেশিবাদী সরকার জি টাইলে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে চাপ চালাচ্ছে মামলা করতেছে হামলা দিচ্ছে কর্নেল অলি কিন্তু অনেকবার ক্ষমতায় ছিল তিনবারের মন্ত্রীও ছিল ছয়বার এমপি ছিল এরকম যদি কর্নেল অলি কোনো সময় চাইতো আওয়ামী লীগ সক্রিয়ভাবে সুচিন্তে দায়িত্ব করে এলডিপি বিএমপি কে থাকতে না দেওয়ার জন্য যা যা চাপ দেওয়ার দরকার তা তা তারা প্রক্রিয়াজাত করা আছে আমি ওইটার জন্য বলতে চাচ্ছি যখন অলি সাহেব ক্ষমতায় ছিল তখন থানার দালালি করতো আওয়ামী তলে সাহেব যখন এমপি ছিল তখন আনাগোনা ছিল দখল তখন আওয়ামী লীগ ওখানে চন্দ্রাইশ পৌরসভার মধ্যে চন্দ্রাইশ সদরের মধ্যে বোক করত কর্নেল অলি যখন এতদিন পর্যন্ত আল্লাহ বা ওটাকে টিয়ে রাখছেন নিশ্চয় জনগণের খেদমত করার জন্য

সভাপতিত্ব করেন উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক আক্তার আলমরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা এলডিপি সাংগঠনিক সম্পাদক জমির হোসেন সাবেক চেয়ারম্যান জসিম হায়দার নজরুল ইসলাম মেম্বার সাহাব মিয়া মেম্বার বাবুল আনোয়ার মোহাম্মদ হোসেন চৌধুরী গিয়াস উদ্দিন চৌধুরী নুরুল ইসলাম মাহফুস মাস্টার পৌরসভা যুবদল সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মুন্না এছাড়াও বক্তব্য রাখেন নজরুল ইসলাম আরমানুল ইসলাম আরিফুল ইসলাম মানেক পৌরসভা ছাত্রদল সভাপতি নাজিম উদ্দিন রবিউল ইসলাম ইমন খলিলুর রহমান আলমগীর ও জাহাঙ্গীর অনুষ্ঠানে পৌরসভা এলডিপি গণতান্ত্রিক যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল ও শ্রমিক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন চন্দনাস থেকে শহীদুল আলম চাটগার মিডিয়া